বন্ধু সভাপতি এবং আজকের এই সেমিনারের, এবং আমাদের মাইক স্যার আপনি ভালো শুনবেন, আমি আরো জোরে বলবো, শুরু করলাম তো একটু ধীরে ধীরে, আপনি খুব ভালো শুনবেন, মাইক স্যার শুনলে আপনারা খুব ভালো বুঝতেও পারবেন আমার মনে হয়, নাকি? আচ্ছা, এবং সাওলের ডক্টর বৃন্দ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার বন্ধু দীর্ঘ বক্তব্য রেখেছে, আপনাদের তো অ্যাকচুয়ালি এখানে আপনারা এসেছেন ইউটিউব দেখে, কেউ ফেসবুক দেখে, কেউ বন্ধুর কাছ থেকে, আসার পরে আপনাদের একটা প্রত্যাশা, এখানে সকলে মিলে এখানে বসছেন এটা জানার জন্য অ্যাকচুয়ালি সাওল পদ্ধতি কী, উদ্দেশ্য তাই, আর সাওল নিলে আপনারা উপকৃত হবেন কিনা, বা যে সমস্যা নিয়ে আসছেন সেই সমস্যার সমাধান হবে কিনা, এই বিষয়গুলোই আপনি মূলত জানতে চাচ্ছেন। এই বিষয়গুলো জানার জন্য ডক্টররা তাদের বক্তব্য বলবেন। দু একটি কথা আমি বলতে চাই, এরকম সাওল সম্পর্কে আমি নিজেও জানতাম না, আপনারা আসার পরে এখানে যেমন অ্যাম্বুলেন্সের কোনো শব্দ পান না পেশেন্ট নাকি কেউ, এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, কারণ এখানে রুগী মারা যাওয়ার পরে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স রাখা হয় না, এখানে অ্যাম্বুলেন্স নেই, এটা একটা সুখবর আপনাদের জন্য যে আপনার এখানে আসলে অ্যাম্বুলেন্সে যেতে হবে না, আপনারা আপনার হেঁটে বাড়ি যেতে পারবেন অথবা রিক্সে গাড়িতে চড়ে বাড়ি যেতে পারবেন, বিষয়টা এরকমই অনেকটা। আমি সাওলকে ওই যে আমাদের হাফিজুর রহমান আমার বন্ধু, তিনি আমাকে এখানে যখন পাঠালেন, আমি এইখানে হসপিটাল দেখে আমি মন খুব খারাপ হল, যে এটা কোনো হসপিটাল, ঘরের মধ্যে কয়েকটা রুম, এখানে একটা হসপিটাল হতে পারে, এখানে কী চিকিৎসক? আমি তারই খুব পটে চটাই চেষ্টা করলাম বিমল ছাজের সাথে দেখা করার জন্য, যে তার সাথে দেখা করি অ্যাকচুয়ালি বিষয়টা বোঝার জন্য। তা আমি কলকাতায় গেলাম, সে টেলিফোন টেলিফোন করে দিল, আমি কলকাতায় বিমল ছাজের সাথে দেখা করলাম। দেখা করার পরে আমার এই বিশ্বাস হলো যে আমার এইখানেই চিকিৎসা নেওয়া উচিত। কেন বিশ্বাস হলো সেটা একটা বিষয় আপনাদের জানা দরকার। আমি আমার এই হার্টের প্রবলেম হওয়ার পরে, আমি এই প্রবলেমটা হয়েছে আমার মালয়েশিয়া বসে, আমি প্লেনে আমার হার্ট অ্যাটাক করেছে আমি ঠিক বুঝতে পারিনি, তো আমি যখন মালয়েশিয়া নামি, নেমে আমি হাঁটতে পারছি আমার ছেলে আমার সাথে, আমি বললাম যে আমরা আসতাম ভালো কিন্তু আমি হাঁটতে পারছি না কেন, এইরকম একটা মানে বেশ একটা অশান্তি নিয়ে আমরা হোটেলে উঠলাম। তো ওঠার পরে তারপরে অনেক চিন্তা করলাম যে কী প্রবলেম হতো, আমি কোনো প্রবলেম টের পাই না, মানে আমার কোনো সমস্যা আমি বুঝতেছি না যে আমার সমস্যাটা কি, অথচ আমি হাঁটতে পারছি না, আমি খুব উইক ফিল করি এবং নর্মাল যে অ্যাক্টিভিটিস সেটা নাই আমার। তো পরে আমাকে আমি অনেক চিন্তা করেছি, আমার আব্বার এই প্রবলেম হয়েছিল একবার, প্রফেসর নুরুল ইসলাম সাহেবকে দেখিয়েছিলাম, তো উনি আমার আব্বাকে যে হার্টের প্রবলেম হয়েছে এটা বুঝতে পারে না, 5-6 দিন আমার হার্টের প্রবলেম হতে পারে আমি ধারণা করেছি। তো করে আমি ওখানে আইজিএন নামে একটা হসপিটাল আছে, আপনারা জানেন, কেউ যদি যেয়ে থাকেন জানেন, বাংলাদেশে যেমন হার্ট ফাউন্ডেশন বা হার্ট যেরকম ওইরকম একটা ভালো বিখ্যাত হসপিটাল, ওইখানে একটা খুব ইম্পর্টেন্ট ডক্টর তার কাছে দেখা করি। উনি আমার ইকোকার্ডিগ্রাম বললে, বললেন যে ভাই আপনার তো হার্ট অ্যাটাক করেছে অলরেডি, অলরেডি হার্ট অ্যাটাক করেছে, আমার মাইল্ড অ্যাটাক করেছে এবং আমার হার্টের একটা অংশ নষ্ট হয়ে গেছে, সেটি হলো 2016 সালের কথা বলছি। তো আমার হার্টের অংশ নষ্ট হয়ে গেছে শুনে তো আমি খুব অবাক হয়ে গেলাম যে আমার হার্ট অ্যাটাক করেছে, হার্টের একটা অংশ নষ্ট হয়ে গেছে। উনি আবার ওইটা যেটা কাগজে আমার মানে প্রিন্টটা দিলেন, সেই প্রিন্টটা আমাকে দেখালেন যে আপনার কী কী প্রবলেম আছে। তো দেখার পরে আমি বেশ ঘাবড়াইছি মনে মনে, কারণ কারণ আমার জীবন তো একটাই, এটা যদি চলে যায় তারা কী করা যাবে, তো এরকম চিন্তা ভাবনা করে আমি ওখানে ডক্টর আমাকে ওষুধ দিলেন, ওষুধ নিয়ে আমি আসলাম, আমি সিঙ্গাপুরে গেলাম। সিঙ্গাপুরে আমাকে বললেন যে আপনি ফয়রিং করান বা সার্জারি টার্জারি করাবেন, এরকম একটা বাইপাস স্টেপস করবেন। তো ডক্টর আমাকে যে কথা বললেন সেটা হলো যে আপনার ড্রপ বিট হয়, মানে আমি যে শ্বাস করি যে আমার হার্ট যে পরিমাণ পালস করার কথা সেই পালসটা আমার হার্ট করে না, মানে অফ করে, 2-3টা বিট ড্রপ করে। তো ডক্টর আমাকে বললেন যে এইটা আপনি ওষুধ খান, এটা যদি ভালো হয় তাহলে আপনার অপারেশন করুন। আমি বললাম এটা ভালো হয় তাহলে অপারেশন করবেন, অর্থ কী দাঁড়ালো? আমি নিজে আস্কিং কোশ্চেন টু দেন যে এটা কী অর্থ দাঁড়ালো, ভালো হলে মানে ভালো না হওয়ার সম্ভাবনা আছে? উনি বললেন যে এইটা আপনার ড্রপ বিটটাকে নর্মাল রেগুলার করার পরেই কেবল আমরা অপারেশন করবো। আমি যে ধরেন এই পরিস্থিতিতে অপারেশন করলে কী অসুবিধা? উনি বললেন যে ধরেন আমি আছি, মডার্ন মেশিন আছে, ইকুইপমেন্ট আছে, সবই আছে, কিন্তু আপনি যখন আপনার হার্টে আমরা এই কাজ শুরু করবো তখন বিটটা যদি ড্রপ করে তা আমরা কিছুই করতে পারবো, এক ড্রপই আপনি নিজেই ড্রপ হয়ে যাবে। তো এটা আমি আরও ভয় পেয়েছি, এই ভয়টা পাওয়ার পরে তারপরে এই খোঁজাখুঁজি করে এই সাওল বাড়ি, তারপর ডক্টর সাজের সাজের কাছ থেকে এখানে আসা আমি ট্রিটমেন্ট নিয়েছি 2016 সালে। তা আমি 7 বছর ভালো আছি, ধরেন এই 22 সাল পর্যন্ত ভালো আছি, আমি নিজে বলি আলহামদুলিল্লাহ, আপনারা বলেন আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন এই নিশ্চয়তা আমি দিই,
নিশ্চয়তা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সিস্টেম মানুষকে তৈরি করে দিয়েছেন, যেমন আপনারা কি কেউ জানেন আমরা 24 ঘন্টা কতবার শ্বাস করি বলতে পারবেন কে? ১ লক্ষ বার হার্ট বিট করে ২৪ ঘন্টায় সেই হার্টে আপনার কোনো কন্ট্রোলই নেই। যেমন আপনি হাত নাড়াইলেন, পা দিয়ে হাঁটলেন, চোখ বন্ধ করে রাখলেন, মুখটা বন্ধ করে রাখা যায়, হার্ট আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন না, ইচ্ছে করলে চালু করতে পারবেন না। যে আমি হার্ট আজকে আচ্ছা হার্ট আমার জন্য অনেক পরিশ্রম হয়েছে, তুমি 2 দিন রেস্ট নাও, কোনো সাধ্য নেই না, আছে নাকি? কোনো সাধ্য নেই। আল্লাহ বললেন কতগুলো সিস্টেম তৈরি করে দিয়েছে মানুষকে, সেই সিস্টেম মানুষ যদি কখনো ভাবে মানুষ তা এইসব বিষয় নিয়ে, তার মানুষ সত্যি সত্যি কোরআন শরীফের মধ্যে আছে যে আমি তোমাদের যে সৃষ্টি করেছি তোমাদের জীবন নিয়ে, তোমাদের শরীর নিয়ে তোমরা নিজেরা গবেষণা করো বা গবেষণার কথা লেখেন নাই, তোমরা ভেবে দেখো তার মধ্যে জ্ঞানীদের জন্য অনেক কিছু শেখার আছে। আমাদের শরীরের রগ, এই যে রগ রক্ত টানে না আমাদের, আর্টারি ভেইন ইত্যাদি আছে আমাদের, এই যে রক্ত টানে, আপনারা জানেন কি এটা কত কিলোমিটার বা কত মাইল কত ইঞ্চি লম্বা এই রক্ত রগ আমাদের শরীরে আছে, আপনারা কি জানেন কেউ? না সেটা বেশি হয়ে গেছে, অত না। আমাদের শরীরে যে রগ আছে সেটা এটা আবার ফ্যাক্ট, যেটা আপনাদের জানা দরকার বা জানতে পারেন আপনি, মানে আমি জানার দরকার সেটা বললে জানলে আপনাদের ভালো হবে, সেটা হলো সমগ্র পৃথিবীকে 2.5 বার পেঁচানো যাবে। একদম সুস্থ মানুষের শরীরে যে পরিমাণ রগ আছে, এই পরিমাণ রগ দিয়ে রক্ত আসা যাওয়া করে শরীরে, আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যারেঞ্জমেন্ট করেছে, 2.5 বার পেঁচানো যাবে একটা পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে 2.5 বার পেঁচানো যাবে, সেই পরিমাণ রগ একজন মানুষের শরীরে আল্লাহ দিয়ে রাখছে। সেই জি সেই হার্টকে দেন এই রগ, এই রগ, এই রগ দিয়ে যে রক্ত চলাচল করে তার মূল মানে যে মেকানিজমটা, যে মেশিনটা, সেই মেশিনটা হলো হার্ট। সে হার্ট দিয়ে রক্ত আনে, রক্ত নেয়, রক্ত আনে রক্ত নেওয়ার কাজটা কি, রক্ত আমার শরীরে যায়, সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে, যে জন্য আমি হাত নাড়াই পা নাড়াই চলছি, আমার সমগ্র শরীর গরম উষ্ণ, প্রত্যেকটা কোষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করে রাখছেন, একটা মাইটোকন্ড্রিয়া নামে একটা জিনিস আছে, সেখানে প্রত্যেকটা কোষে তার শক্তি তৈরি হয়, প্রত্যেকটা কোষে, আর কোষে শক্তি তৈরি করার জন্য প্রত্যেকটা কোষেই তার রক্ত যেতে হবে, আর রক্তটা পাম্প করে এক লোক, মানে যে অর্গানটা তার নাম হলো হার্ট, সে পাম্প করে রক্তটা আপনাকে নিয়ে যাবে, আবার পাম্প করে নিয়ে আসবে, দুইটাই কাজই তার। পাম্প করে দিবে কেন? পাম্প করে দিবে এই জন্য যে আপনি যে এই রক্তটা সারা শরীরে ঘুরে আসলো, ডিঅক্সিজেন মানে অক্সিজেন মানে কি বলে মানে টক্সিক হয় রক্তটা, রক্তটার মধ্যে কিছু দূষিত পদার্থ মিশ্রিত হয়, এইটা দূষিত পদার্থ মিশ্রিত হলে এইটা আপনার হার্টে আসলো, একটা অংশে আসবে, আসে আবার পাম্প করে এই হার্ট এই রক্তটাকে আবার লাংসে পাঠায়, আমার লাংয়ে এই রক্তটা যায়, ফুসফুসে যায়, ফুসফুসে আমরা যে শ্বাস দিয়ে অক্সিজেন নিই, বাতাস নিই, সে অক্সিজেন নিয়ে অক্সিজেনেটেড হয়, অক্সিজেনেট হলে সেই অক্সিজেনের রক্ত আবার হার্টে আসবে, আবার হার্ট পাম্প করলে সমগ্র শরীরে ছড়িয়ে পড়বে, এ হলো হার্টের কাজ। এবং আর হার্ট আপনার পাম্প না করলে এটা যেতেও পারবে না, আসতেও পারবে না। এর মধ্যে ভালভ আছে, 4টা ভালভ দিয়ে কন্ট্রোল করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিস্টেম করে রাখছে, এটা তো মানুষের একটা সত্যি সত্যি যে এইখান দিয়ে এই পাম্পে চাপ দিলে এইটা হবে, এই পাম্প চাপ দিলে এইটা হবে, এই যে কাজটা, এই কাজটা যে করে সেই কাজটা না হলো হার্ট, নিজে হার্ট, এটা পরিমাণ একটা আপেলের সাইজ, সবাই দেখছেন ছাগলের হার্ট দেখছেন, গরুর হার্ট দেখছেন, কই যে যেটা আমরা বলি সাধারণত খাই গুর্দার বলি এটা খাইতে, এই হার্টকে নিজে যখন চলে, এটার মাসেল আমাদের এই নর্মাল মাসেলের মতো না, এখানে ফাইবার আছে বা ইত্যাদি ইত্যাদি আছে, এরকম মাসেল না, পিকুরিয়ার এক টাইপের মাসেল, সে নিজেই কন্ট্রাক্ট করে, নিজেই এক্সপ্যান্ড করে, নিজে বড় হয় নিজে ছোট হয়, যখন বড় হয় তখন সে রক্ত নেয়, যখন ছোট হয় সে রক্ত পাঠাই দেয়, শরীরে একটা শরীরে যায়, এখন বড় হওয়ার শক্তিও তা থাকবে না, ছোট হওয়ার শক্তিও থাকবে না, কন্ট্রাক্ট এক্সপ্যানশন যাকে বলে, যে বড় হবে ছোট হবে, এই হার্টের কাজ হলো এটা, এটা হবে না ততক্ষণে যতক্ষণে যদি যদি সে সুস্থ থাকে। এখন সুস্থ অসুস্থতার মধ্যে কি, এই হার্ট চলার জন্য তার নিজের শরীরে কিছু রক্ত দরকার, নিজে চলার জন্য, আপনার শরীরে সারা শরীর আপনার সমগ্র শরীর চলাবার জন্য যে রক্ত দেয় সেটার কাজ তার, সেই কাজটা চলাবার জন্য তার যে ওয়েল বা মোবিল বলি আমরা, ইঞ্জিন ওয়েল বলি ইত্যাদি, সেই ইঞ্জিনে তার নিজের কিছু তেল লাগে, তার জন্য কয়েকটা ছোট ছোট রগ আছে, চিকন চিকন রগ পেন্সিলের লিডের মতো, সেই রগের মধ্যে দিয়ে রক্ত দেয়, সেই সব জায়গায় ব্লক হয়, এই ব্লক হলে আপনার হার্ট বন্ধ হয়ে যায়, সে কেন আর চলে না, তা না চললে আপনিও নেই, বিষয়টা এইরকমের হয়েছে। তো আমি ওই ডক্টরের কথা শুনে তারপর এখানে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি,
আপনাদের কাছে যেটা আমি আমার বন্ধু তো অনেক বক্তব্য রেখেছেন, হার্টের এইখানে একটু মডার্ন চিকিৎসা তাও বলি না, বা যদি ধরেন একেবারে লেটেস্ট চিকিৎসা তা বলি না, বা এটি একেবারে প্রুফ চিকিৎসা তা কোনোটাই বলি না, আমরা একটা কথা বলি, আপনাদের দাওয়াত করার একটা মূল কারণ হলো সেটা হলো আপনারা এখানে শুনবেন, শোনার পরে আপনাদের এখানে যারা আছেন না তার অনেকেরই চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন হবে না, তারা নিজেরা শুনলেই, এই ডক্টর বলবে ডক্টর ফারহান আছেন, ওই ডক্টর সাহেব উনি ওনা বলবেন, বিমল সাহেবের বক্তৃতা শুনবেন, এটা শোনার পরে আপনারা দেখবেন নিজেরাই নিজেরা অনেক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার করণীয় কি। যেমন আমার হার্টের প্রবলেম, আমি এইখানে দাঁড়িয়ে এই ডায়াসে দাঁড়িয়ে এক সেক্রেটারি সাহেব বক্তৃতা দিয়ে গেছেন একদিন, রাশিয়াতে গেছেন, তার বুকে খুব পেইন হয়েছে, হসপিটালে গেছে উনি বললেন আমার দুইটা রিং পরানো আছে হার্টে, তো উনি বললেন যে রিং পরানো আছে, তারপর ওই হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার ওই যে টেস্ট টেস্ট করে দেখে ডক্টররা তাকে বললো যে আপনার হার্টে রিং পরানো, বলছে হ্যাঁ, কোথায় পড়েছেন, বাংলাদেশে পড়েছি, তো তারপরে আবার তারা চেক করেছে, তারপর বললো যে আপনার কয়টা রিং, দুইটা রিং পরানো, তো ডাক্তার খুব অবাক হয়ে তাকে বললেন যে আপনার হার্টে তো কোনো রিং দেখিনি, আপনার হার্টে তো কোনো রিং দেখিনি, এই একটা রিটায়ার্ড এখানে দাঁড়িয়ে বক্তৃতা গেছিলেন, মনে আছে নাকি, হ্যাঁ আমেরিকায়, তাই না, আমেরিকায় গেছিলেন, তা তার হার্টে কোনো রিং নেই, আমার ডক্টররা টাকা নেবেন, আচ্ছা সেই লোক এখানে ট্রিটমেন্ট নিয়েছে, এই সাওলে ট্রিটমেন্ট নিয়েছে, তো এখন রিং পরালো না, 3 লাখ টাকা নিল আপনাদের আর কি, আবার রিংয়ের ব্যাপারে একটা রিংয়ের দাম, একটা পেন্সিল আমার কলমের বলপেন আছে না, বলপেনে যে রিং বসে ওই টাইপেরই একটা রিংই বসায় এর মধ্যে, অথচ দাম নেবে 2 লাখ টাকা, যে রিংয়ের দাম 10 টাকা 15 টাকা, বিমল সাহেবের বক্তৃতার মধ্যে আপনারা পাবেন 5 টাকা দাম, অথচ সেই রিং হয়তো বা সেইটা না, তার একটু উন্নত মানের, হয়তো বা 50 টাকা 100 টাকায় হতে পারে, তারপরে এরপরে ওইসব ডক্টরের কাছে গেলে আমি কোনো ডক্টরের মানে ই বলি না, আমরা সেই সব চিকিৎসা আমরা তো এই দেশের মানুষ বা সমগ্র পৃথিবীর মানুষ নেয়, কারণ এটা একটা বিশাল ব্যবসা, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, ট্রিলিয়ন ডলারের ব্যবসা, কাজে মানুষ অ্যাপোলো পাঠাইছে আজকে ধরেন সোলার সিস্টেম ছাড়াই উপরে চলে গেছে, সেই অ্যাপোলো পাঠাবার যোগ্যতা রাখে, মঙ্গল গ্রহে মানুষ পাঠাবার যোগ্যতা রাখে, তারা কি জানে না যে হার্টের মধ্যে যে গাছ পড়ে বা যে ময়লা জমে সেটা পরিষ্কার করা, করলে করতে পারতো কিন্তু বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে না, করে না, তাহলে এত উড়া ডাক্তার কোথায় যাবে, আপনারাও মরবেন, ডাক্তারও থাকবে, ডাক্তারও মরবে, সব মিলে এটলে, একটা ডক্টর আছে এই যে লিটু নামে এক ডক্টর ছিল উত্তরায় জানো নাকি, লিটু নামে উনি মারা গেছেন 54 বছর বয়সে, হার্ট অ্যাটাকেই মারা গেছেন, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, তো উনি যে কাজটা করতেন, ধরেন আপনার ব্লাড প্রেশার আপনার এখানে এটা স্ট্রেসিটি লাগে, একটা প্রেশার 2-3টে চাপ দিয়ে বলে যে আপনি এখনো বেঁচে আছেন, ব্লাড প্রেশার এইটা তো হ্যাঁ বলে যে আপনি এখনো বেঁচে আছেন, ব্যাপারটা এইরকমই এরকম করছে, ডক্টর লিটু উনি মারা গেছেন, ডক্টর লিটু না আমি বললাম, কোনো মৃত ব্যক্তির সম্পর্কে কথা সমালোচনা করছি না, তবে উনি অনেক মানুষকে ভুগিয়েছে, অনেক মানুষ, আমার এক বন্ধু ওখানে গেছে, আমার বন্ধুর ওয়াইফ, তার আমি এখানে নিয়ে আসি পরে এখানে চিকিৎসা করছে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তাকে নিয়ে তো সে অপারেশন করবে, এ করবে, সে করবে, নানান তাল করিডোরে অস্থির, আমি ছিলাম বাইরে চিল্লাচিল্লি করে, পরে আমি আসছি, আসার পরে রুগী ছাড়বে না, তার মধ্যে রুগী আপনার ছাড়তে অসুবিধা, শেষে আমি ঝগড়াঝাটি করে রুগী নিয়ে আসছি, আইনে এখানে নিয়ে আসলাম, আনার পরে মানে সে মেয়েটা এরকম রেখেছে অনেক, তার 17টা ইঞ্জেকশন দিয়েছি, যে সে নানান তাল করেছে, পরে আমি সিঙ্গাপুর পাঠাইলাম, সিঙ্গাপুরে ডক্টর দেখে ঠিকই বললো কোনো অসুবিধা নেই, একদম ভালো মানুষ, তারপরে এখানে আসছি, এসে দেখিয়া মানে আমরা এখানে যোগাযোগ রাখে বাট কোনো অসুবিধা নেই, আর এক লোক এই যে মস্তবারে নিয়ে এসেছিলাম মনে আছে, উত্তরে মস্তবারে হসপিটাল হয়েছে, বলছে আপনার অপারেশন এক্ষুনি করতে হবে, আপনি যদি এখন না করেন তাহলে খুব অসুবিধা, কয় আমার কাছে তো টাকা পয়সা নাই, কয় আপনার ভাবি কি খবর, সে বলে সচ্ছল মানুষ, ধনী মানুষ, আর লোক চেনে উত্তরে বাড়ি, তো বলছে ভাবি কি খবর দিয়ে ভাবি টাকা নিয়ে আসুক, বলছে আপনি টাকা পয়সা আমি এখন করবো না, আমি ফ্যামিলির সিদ্ধান্ত নিতে হবে তারপর আমার করবো, সে মোস্তফাকে কথা বলছে, তার 10 বছর আগে, মোস্তফা এখনো সুস্থ আছে, এসব জায়গায় আপনারা যেখানে যাবেন কোথাও না, আমি বলি না আপনাদের এখানে যেটা মূলত সেটা হলো শিখার জন্য, আপনারা যেখানে শিখেন আপনারা লাভবান হবেন, কি লাভবান হবেন, কোনো বিষয়ে আপনার নলেজ নাই, যে বিষয়ে নলেজ নেই, সাপে কামড় দিলে মানুষ মারা যায় বিষে, ঠিক কিনা, এটা সত্যি কিনা, সাপের বিষে মানুষ মারা যায় না কামড় দিলে, এটা বিশ্বাস করেন নাকি, কে বলেন দেখি, সবাই বিশ্বাস করি এটা, আচ্ছা শিখলাম কোথার থেকে, এটা কেউ কোনো বইতে তো আমরা খুব বেশি এটা পড়ি না, অভিজ্ঞতা কে বলছে, মা বলছে, বাবা বলছে, বা ভাই বলছে, বোন বলছে, আমরা জানছি, জানার পরে আমরা নিজেরা কেউ সাপের কাছে যাই না, ঠিক কিনা, আমরা সাপের কাছে যাই না কেন, সাপে কামড় দিতে পারে, সাপে কামড়ে বিষ আছে, একটা পিঁপড়ে কামড় দিলে আমরা পিঁপড়ে ঘরে অহরাও ঘুরে 10টা কামড় দিলেও আসে যায় না কিছু, কিন্তু সাপের কাছে আমরা সহজে যাই না, কারণ আমরা জানছি সেই জন্য,
এই হার্টের প্রবলেমটা যদি আপনারা জান তাহলে আপনারা কি করতে হবে, সাপের কাছে আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনারা বুঝতে পারবেন, তখন আপনারা যাবেন না কেউ। তখন বুঝলেন যদি গরুর চর্বি খাইলে বা একটু একটু মানে ওই যে খাসির মানে কি যেন বলে যে কাচ্চি বিরিয়ানি খাইতে খুব মজা, কিন্তু খাবার পরে যে আপনার অসুবিধা হতে পারে সেটা তো আপনি কখনো চিন্তা করে দেখছেন? সেই চিন্তাটা আপনাকে তৈরি করিয়ে দেবে এই সাও কাজই হইল, এইটুকু মূল কাজ এইটুকু। সেই শিক্ষা কি আমরা শিখতে চাই আপনাদেরকে, সেইটুকু জিজ্ঞেস করতে চাই, শিখবো আমরা সেটা কি আমরা ইন্টারেস্টেড সবাই, সেইটুকুই আপনাদের কাছে জিজ্ঞেস করা। এরপরে যদি মনে করেন এরপরে যদি কেউ খারাপ থাকে তাহলে সাওল আছে, সাওলের ডক্টর সাহেব আছে, তারা সাহায্য করবে আপনাদের, এরকম যে এখানে কোনো কাটা ছিঁড়ে নেই, কোনো কাটা ছিঁড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা এখানে কিছু পাম্প নিতে হবে আর কিছু মেডিসিন আছে, যে মেডিসিন আপনাকে বডিতে দিলে স্যালাইন আকারে ইনশাল্লাহ আপনাদের হার্টের যে ব্লক আছে ব্লকগুলো খুলে যাবে। 70% ব্লক থাকলে একটা মানুষ বুঝতে পারে না, 70%-এর বেশি হতে হয়, 80-90 হলে কেবল মানুষের পেইন হয় অ্যানজাইনি হতে থাকে, বা আর বেশি হলে 75% হলে তো পেইন শুরু হবে, 70-এর উপরে হলেই পেইন শুরু হবে, পেইন হবে অ্যানজাইনি হবে। কাজে এর এই এই পরিমাণ যাতে আপনারা এই রিভার্স করে এই 70-এর নিচে নামানো সম্ভব। ডক্টর সাহেব আমাকে ওই পাশে বসে একটু দেখাচ্ছিলেন আমাকে যে এক লোকের এক রুগী এখানে আসছে 95% ইয়ে নিয়ে, সেইটা এখন 70%-এর নিচে নেমে গেছে, কত নাম জান, হ্যাঁ 70-এর নিচে নেমে গেছে। এই এক রুগী এখনই দেখাইছিলেন আমাকে, বসে দিলাম আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি টনটন করে হাঁটাচলা করি, কোনো অসুবিধা হয় না। আর আমি মাঝে মাঝে এখানে আসি, আবার আমি নিজে এখানে মাঝে মাঝে না, আমি এটার আমি মনে করি এটা আমার নিজের দায়িত্বের মধ্যে পড়ে যে 10টা মানুষকে যদি আমি শিখাতে পারি আমি মনে করি এটা আমার জন্য একটা সওয়াবের কাজ হবে, আমি আমি এটা দায়িত্ব মনে করি। আবার যেদিন থেকে আমি ট্রিটমেন্ট আসি করছি অনেক মানুষ রুগী এখানে আসতে চলে গেছে, আমার সুযোগ আছে এখানে ঢাকায় থাকি বলে, অনেক দূর থেকে আসে তারা চলে যায়, ঢাকায় থাকি বলে মাঝে মাঝে এখানে আসি, এদের কাজের কাজে সহযোগিতা করার চেষ্টা করি, এবং করি এই জন্য যে 10টা মানুষের একটি মানুষের যদি উপকার হয়, একটি মানুষের যদি উপকার হয় তার তো উপকার হল, কাজে আপনারা সেই উপকৃত হবেন, সেই প্রত্যাশা করি আপনি এই সাওল থেকে সেই বেনিফিটটা আপনারা পাবেন, শেখার বেনিফিটটা। অন্তত সাপে যাতে কামড় না দিতে পারে সেই কাজটি আপনাদের এখানে হবে, সাপকে আপনারা চিনতে পারবেন, আর হার্ট কি সেটাও জানতে পারবেন, হার্টের সম্পর্কে জানলে আপনারা নিজেরা ভালো থাকতে পারবেন। আপনাদের প্রত্যাশা করি আপনারা যারা আসছেন তাদের কেউ চিকিৎসা যাতে নিতে না হয়, সবাই যেন ভালো থাকেন এখানে শোনার পরে, আপনারা যেন সেগুলো করতে পারেন। তারপর যদি কেউ বেশি অসুবিধা হয় ডাক্তার সাহেব আছে, ইফারহান সাহেব আছে, অভিজ্ঞ ডাক্তার এখানে, আমাদের ওই ডাক্তার সাহেব আছেন অভিজ্ঞ ডাক্তার, তারা আপনাদের সহযোগিতা করবেন। আর ভবিষ্যতে আমি যারা এই আপনাদের যেমন বক্তৃতা দিলাম, ভবিষ্যতে আপনারা যদি কেউ এরকম রুগী থাকেন আপনারা এখানে আসবেন, এখানে দাঁড়িয়ে আপনাদের বক্তব্য শুনবেন, আপনারা ভালো হবেন সেই বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। আপনারা এখানে ভর্তি হওয়ার পরে বা এখানে চিকিৎসা নেওয়ার পরে কেউ খারাপ থাকবেন সেরকম কোনো প্রত্যাশা আমার নেই। আমি একদিন যখন পাম্প নেই, আমার পাশে একটা লোক দেখি সে পাম্প নিতে এসে তার বুক কাটা অনেকখানি, বয়স্ক মানুষ, বেশ বয়স্ক, আমার সেই বয়স বেশি, তা আমি তাই জিজ্ঞেস করলাম যে আপনার অবস্থা, কয়ে যে আমার অবস্থা অনেক খারাপ, আমি বুকই করেছি, আমি বাইপাস করেছি, তারপরে আমার রিং টিং অনেকগুলো করার আছে, কোনোটাই কোনো কাজ হয় না, আমি এইখানে নিয়ে ভালো আছি, আমার পাশেই সেই পাম্প দিয়েছিল ওই পাশের রুমটা ওই কর্নারে, হ্যাঁ অপারেশনের পরে বুকটা অনেকখানি কাটা, একটা বুক কাটা তো সেটা একটা সিরিয়াস ব্যাপার, আপনি ফেরত আসবেন কি আসবেন না আল্লাহ আল্লাহ নোজ বেটার। কাজে এইখানে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা এখানে ভালো হবেন, সুস্থ হবেন, সুস্থ হয়ে এখানে দাঁড়াই বক্তি দেবেন, আমি এখানে বেশি শুনবেন দিন সে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করবো। আচ্ছা জি বলুন।